আপনার যদি এখন মনে হয় যে ইউজার টেবিলে আমার একটা ইউজার নেম দরকার যা কিনা ইউনিক থাকবে, তো এই কলামটা আমরা এখন কিভাবে অ্যাড করব? যেহেতু আমরা 45 ইউজ করতেছি, 45 এর যদি নতুন কলাম অ্যাড করা হয় তাহলে এটা কিভাবে অ্যাড করা হবে? আসুন এই পর্বে আমরা এটা দেখি। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু ইউজার টেবিলে হচ্ছে গিয়ে কলামটা অ্যাড হবে, আমরা হচ্ছে গিয়ে ইউজারের মাইগ্রেশন টেবিলে আমরা চলে যেতে পারি। এই জায়গায় গিয়ে আমরা হচ্ছে কি এই জায়গার মধ্যে সরাসরি হচ্ছে কি ইউজার নেমের কলামটা অ্যাড করে দিতে পারি, ইউজার নেম। এবং ইউজার নেমটা সাধারণত ইউনিক হয়ে থাকে, আমি এটা ইউনিকই দিচ্ছি। হ্যাঁ, ইউনিক। তো আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনার এখন অনেক ডাটা ডোটা আছে, আপনার এই জায়গার মধ্যে মাইগ্রেশন সরাসরি বসানো সম্ভব না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আলাদা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবেন, তার মাঝে হচ্ছে কি ইউজার নেমটা অ্যাড করে দেবেন। তো আমরা যেহেতু ইউজার নেম হচ্ছে কি মাইগ্রেশনে অ্যাড করে দিছি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি ইউজার যে মডেলটা আছে এই জায়গার মধ্যে হচ্ছে কি আমাদের ফিলাবল প্রপার্টি অ্যাড করে দিতে হবে, ইউজার নেম, ইউজার নেম। তো আমরা যেহেতু ফিলাবল প্রপার্টি অ্যাড করে দিছি, তো আমরা যদি রেজিস্ট্রেশনে চলে যাই, রেজিস্টার, কারণ হচ্ছে কি এই জায়গাতে হচ্ছে কি আমাদের ইউজার নেমটা দিতে হবে, রাইট? সো আমরা যদি নেমটা কি কপি করে নিয়ে এই জায়গায় চলে আসি, অ্যান্ড এটা যদি দিয়ে দেয় ইউজার নেম, ইউজার নেম, দেন এটা যদি হয় ইউজার নেম, এগুলো একটু চেঞ্জ করে দিই, ইউজার নেম, দেন বাকিগুলো অবশ্য ঠিকই থাকবে, জাস্ট এটা একটু চেঞ্জ করে দিই। তো আমাদের হচ্ছে কি রেজিস্টারটা কমপ্লিট। এখন আমরা যদি অ্যাকশনে চলে যাই, যেহেতু ক্রিয়েট নিউ ইউজারটাই হচ্ছে কি ইউজার রেজিস্ট্রেশনের জন্য ইউজ হয়, প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কীভাবে ইউজ হয়। তো এই জায়গার মধ্যে হচ্ছে কি আমাদের ভ্যালিডেশন অ্যাড করতে হবে। আমরা যদি জাস্ট ভ্যালিডেশন অ্যাড করার জন্য জাস্ট এটাকে নিয়ে আসি, দেন হচ্ছে কি এটাকে ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেম রিকোয়ার্ড স্ট্রিং, স্ট্রিং যেহেতু শুধুমাত্র ক্রিয়েট হবে, তো ক্রিয়েট হওয়ার সময় ইউজার নেমটা আসবে এবং এটা হচ্ছে কি ইউনিক দরকার। তাহলে আমরা হচ্ছে কি ইউনিক এইভাবেও দেওয়া যায়। আমি একটা দুইটা পদ্ধতি দেখাই যে আপনি ইউনিক কীভাবে দেবেন। ইউনিক দেন হচ্ছে কি কোন টেবিল, ইউজার্স। তো ইউজার্স টেবিল থেকে আপনি ইউজার নেমটা ইউনিক চাচ্ছেন, তো এটা ক্রিয়েট করার সময় চেক করবে, অথবা আপনি হচ্ছে কি আরেকভাবে করতে পারেন। সো এইটা হচ্ছে কি আপনি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসেন, দেন আপনি এই জায়গা বসায় দেন, এটা হবে কি ইউজার নেম, ইউজার নেম, এটা রিকোয়ার্ড স্ট্রিং, এটা ইমেল হবে না, এটা বাদ, দেন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 255 দরকার নাই, এটা আরও কম দিতে পারেন। এবং এই জায়গা হচ্ছে কি রুলস দিয়ে দিয়েছে, যেই রুলটা হচ্ছে গিয়ে ইউনিকটা চেক করে। সো আপনি এইভাবে বসাতে পারেন। তো এটা যদি বসানো হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট এটাকে যদি আমরা কপি করি অ্যান্ড হচ্ছে গিয়ে ইউজার নেম এই জায়গায় এবং এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ইউজার নেম সহকারে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এটা কমপ্লিট হওয়ার আগে আমাদের যেটা করতে হবে, একটা মাইগ্রেশন ফ্রেশ চালাতে হবে, যেহেতু মাইগ্রেশন টেবিলে আমাদের চেঞ্জ আসছে, পিএসপি আর্টিসান মাইগ্রেশন ফ্রেশ, মানে আগেরগুলো তুমি ফেলে দিয়ে নতুন করে হচ্ছে গিয়ে মাইগ্রেশন সে করে নিচ্ছে। তো ইউজার নেম অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এবারকে একটু চেক করি যে রেজিস্ট্রেশন হয় কি না, তো এই হচ্ছে গিয়ে ইউজার নেম। তো আমি পলাশ মাহমুদ, পলাশ দেন মাহমুদ, মাহমুদ দেন পলাশ মাহমুদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, আর আরেকটা হচ্ছে কি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড। আমরা যদি রেজিস্ট্রেশন করি একটু লেট হবে, কারণ হচ্ছে কি আমরা তো মেল যাওয়ার কথা। হ্যাঁ, তো
এই মেল যাওয়ার জন্য হচ্ছে কি একটু লেট হয়েছে। তো এখন আমরা যদি এই জায়গায় চলে আসি, ইউজারটা দেখি, এই যে নেম এবং ইউজার নেম সব কিছু কিন্তু ঠিকঠাক মতন গেছে। তো এখন যদি আমরা প্রোফাইলে ঢুকে যাই, তো প্রোফাইলে দেখেন এই জায়গায় নেমটা আছে, প্রোফাইলে কিন্তু আমাদের ইউজার নেমটাও আনতে হবে, রাইট? তো আমরা যদি প্রোফাইলে ইউজার নেমটা আনি, তাহলে যেটা করতে হবে, আমাদের প্রোফাইলটা ওপেন করতে হবে, প্রোফাইল, দেন আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি, দেন এটা হবে কি ইউজার নেম, ইউজার নেম, নেম আইডি, দেন এটা, সো ইউজার নেম। আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে ইউজার নেমটা শো হওয়ার কথা, রাইট? তো আমরা একটু চেক করে দেখি আসলে শো হচ্ছে কি না। তো ইউজার নেম কিন্তু শো হচ্ছে, কিন্তু ইউজার নেম যেহেতু শো হচ্ছে, এখন আমরা যদি আপডেট দিই তাহলে কি ইউজার নেম আপডেট হবে? আপডেট কিন্তু হবে না। তো এটা আপডেট করার জন্য আমাদের যেটা করতে হবে, আপডেট ইউজার প্রোফাইল ইনফরমেশন, এই জায়গায় চলে যেতে হবে, ওই যে আমরা প্রোফাইল ইনফরমেশন আপডেট করার জন্য এটা আপডেট করি। তো এই জায়গায় আপনার ভ্যালিডেশনটা চেক করতে হবে। তো ভ্যালিডেশন চেক করার জন্য আমরা হচ্ছে কি এটা নিয়ে নিলাম, দেন এটাকে হচ্ছে কি আমি ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেম, দেন এটা রিকোয়ার্ড স্ট্রিং, ইমেল নয়, ইমেল বাদ, সো দেন হচ্ছে কি ম্যাক্সিমাম রিকোয়ার্ড ইউজার নেম, দেন হচ্ছে কি ইউজার আইডি। এটা দিয়ে হচ্ছে কি চেক করতেছে যে আপনার মানে এই যে ইগনোর যেটা দিছে, এটার চেকটা হচ্ছে গিয়ে আপনার ধরেন একটা ইউজার নেম আছে, আমার ধরেন পলাশ মাহমুদ ইউজার নেম আছে, এখন আমি যখন আপডেট দেব, হ্যাঁ, তখন সে তো ইউনিকটা খুঁজতেছে, এখন ইউনিক তো অলরেডি দেওয়াই আছে। তো এটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে কি আমি যখন ওই সেম আইডির থেকে পাঠাচ্ছি, ধরেন এই যে এই ইউজার আইডির থেকে আমি যদি কোনো কিছু আপডেট না করে জাস্ট পলাশ মাহমুদে আবার রিটার্ন করি, সে হচ্ছে কি এটা ইগনোর করবে। তো ইগনোর করার জন্য এটা দিছে। তো আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, অবশ্য আপনি ধরেন এটা বসাইলেন না, হ্যাঁ, জাস্ট আমরা রুলটা বসাইলাম, ইগনোরটা বসাইলাম না। তো তারপরে হচ্ছে কি আমরা এই পর্যন্ত আসলাম, ভ্যালিডেশন হয়ে গেল, এই ফোর্স ফিলের মধ্যে এসে আমরা হচ্ছে গিয়ে ইউজার নেমটা বসিয়ে দিই, ইউজার নেম, দেন ইউজার নেম। তো এইটাই হচ্ছে কি আমাদের ইউজার নেম কাজ করার কথা। এখন আমরা যদি আপডেট দিই, আমি যেটা দেখাইতে চাইছিলাম, মেপি এই ইউরোটা এখন পাবেন। সো আমি যদি ধরেন এটা পলাশ মাহমুদটা কেটে জাস্ট পলাশটা দিই, এবং আমি যদি আপডেট দিই তাহলে এই যে দ্য ইউজার নেম হ্যাজ অলরেডি টেকেন, মানে এই ইউজার নেম অলরেডি আছে, এটা আমি দিতে পারবো না, কিন্তু এখন আমার দরকার হচ্ছে কি এই ইউজার নেম দিয়ে আমি হচ্ছে কি আপডেট দেবো। তো এরকম যদি সিচুয়েশনে আপনাদের দরকার পড়ে, তখন হচ্ছে কি জাস্ট আপনারা এই ইগনোরটা এই জায়গায় বসিয়ে দেবেন। তো এই ইগনোরের কাজ হচ্ছে গিয়ে যদি কারেন্ট ইউজারের যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা যদি সে আবার রিটার্ন দেয় তাহলে যেন ইগনোর করে, বাট অন্য কোনো যদি নতুন ইউজার নেম সে দেয় তাহলে পুরো টেবিলের মধ্যে সে আবার সার্চ করে দেখবে যে এটা ইউনিক কি ইউনিক না, যদি ইউনিক হয়ে থাকে তাহলে তো ক্রিয়েট করবে, আর ইউনিক না হয়ে থাকলে ভ্যালিডেশন একটা ইরর দেবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি এখন আবার একটু দেখি যে আসলে সব কিছু ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা, তাহলে আমরা এই জায়গায় এবং এটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, দেন আপডেট যদি দেই, তাহলে দেখেন যে ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে, নেমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আবার আগের মতন চলে যাই, মাহমুদ, দেন পলাশ মাহমুদ,